হানাহানি রাজনীতি পছন্দ হয়েছে করেনি আপনাদের করতেও বলবো না। আপনারা সম্প্রীতির রাজনীতি করুন, সৌজন্যতার রাজনীতি করুন, একটু দেখুন অপর লেভেলের নেতারা কেমন জায়গায় আছে। আমরা অনেক লড়াই দেখেছি অপর লেভেলের নেতাদের সব মিডিয়ার মাধ্যমে, সব মিডিয়ার মাধ্যমে লড়াই দেখেছি, লড়াইতে কিন্তু হাতে হাতে দেখিনি। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অনেক অভিযোগ নিয়ে আসছে ভয়ঙ্কর ভাবে শুভেন্দু অধিকারী, সেটাও মিডিয়ার মাধ্যমে। আবার অভিষেক ব্যানার্জি ভয়ঙ্কর অভিযোগ নিয়ে আসছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, সেটাও মিডিয়ার মাধ্যমে। সুজন চক্রবর্তী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছে, মমতা ব্যানার্জি আপনার বিজেপির বিরুদ্ধে বলছে, দিলীপ ঘোষের বিরুদ্ধে বলছে। দেখুন হাই লেভেলে যে লড়াইটা চলছে সবটাই কি হচ্ছে, মিডিয়ার মাধ্যমে লড়াই। কাউকে কি কোনোদিন দেখেছেন এই দিলীপ ঘোষকে মমতা ব্যানার্জির মেরে হাত ভাঙতে? কুণাল ঘোষকে দেখেছেন আপনার সুজন চক্রবর্তীর হাত ভেঙে দিতে? শুভেন্দু অধিকারীকে দেখেছেন যে মোহাম্মদ সেলিমের হাত ভাঙতে? বা মোহাম্মদ সেলিমকে দেখেছেন মমতা ব্যানার্জির পা ভাঙতে? বা নৌশাদ সিদ্দিকীকে দেখেছেন কোনোদিন তৃণমূলের বড় নেতার কারো হাত ভাঙছি পা ভাঙছি? কেন হয়নি? এরা অপর ব্যক্তিত্বরা সব এসি ঘরে বসে এক জায়গায় আছে। আর যত চর্বি একদম কোট আনকোট বলছি, আমরা আবার কে মিডিয়া খবর করবো আমি জানি, আমি কোট আনকোট বলছি, চর্বি বেশি বুথ লেভেলের নেতাদের, ক্ষতিগ্রস্ত এরাই বেশি হয়, এরা বেশি মার খায়। আর নেতা বলেছে, দাদা বলেছে, আরে দাদা নেতা বলেছে, দা বিপদে বললে দাদা নেতা পাশে কেউ থাকবে না। বকটুয়ের কথা আমরা জানি তো, যে গণহত্যা ওখানে হলো, আনারুল শেখকে ধরেছে। আনারুল শেখের অপরাধটা কি ছিল? মমতা ব্যানার্জি বলছেন যে ও পুলিশকে আটকে রেখেছিল, পুলিশকে যদি আসতে দিত তাহলে এই হত্যাটা নাও ঘটতে পারতো। অর্থাৎ ও পুলিশকে আটকে রেখেছিল বলে হত্যাটা হয়েছে, দোষ সব আনারুলের। এবার আপনারা যারা আছেন বুকে হাত দিয়ে বলুন তো, আনারুল কেন ওর বাবার ক্ষমতা আছে পুলিশকে আটকে রাখা? আছে? কদিন আগে আপনার এই বিধায়ক বলছিল পুলিশ তার কথা শুনেনি। যদি বিধায়ক বলে পুলিশ আমার কথা শুনিনি, ওই আনারুলের কথা পুলিশ শুনবে? বিধায়ক একজন, সেই বিষয়ে প্রসঙ্গে যাচ্ছি না, আমি আনারুলের কাছে আবার চলে যাই। তাহলে বলুন, আনারুলের পিছনে তো কোনো একটা অদৃশ্য হাত ছিল যে আনারুলকে ব্যাকআপ দিচ্ছিল, এই তুই এটা কর ওইটা কর হ্যান কর ত্যান কর সব কর আমি দেখে নেবো। কিন্তু ধরাটা কে করল? আনারুল বলেছে অদৃশ্য হাতটা কিন্তু ধরা পড়েনি। তো আপনাদের প্রত্যেককে বলবো, পেছনে যে অদৃশ্য হাতটা কাজ করে সেইগুলোকে প্রত্যাখ্যান করুন। তাকে দেখুন সে ওপর নেতৃত্ব নেতার সাথে এক এসি ঘরে বসে চা খাচ্ছে, আপনাকে আপনার বুথের আপনার আত্মীয় আপনার কাকার ছেলে জ্যাঠার ছেলে চাচার ছেলের মামার ছেলের সাথে লাগিয়ে দিচ্ছে। যারা এরকম লাগাবার চেষ্টা করছে মারামারি কর, তার জন্য বলছে যা হবে দেখে নেবো আমি পুলিশ দেখে নেবো, তাকে একটা কথা বলবেন ভাই সাহেব বা স্যার যেটাই বলেন না কেন, দাদা আপনি আগে দুঘা শুরু করুন আমি চার ঘা করে দেবো। পারবেন তো বলতে? বলতে হবে সাহেব আপনি এসে চার ঘা দিন, এসে বলে গেল আমার পঞ্চায়েত চাই, বলে তো চলে গেল কলকাতায়, আর পঞ্চায়েতকে পাওয়ার জন্য চারটে মায়ের কল খালি হয়ে গেল। সেই মাটাই বুঝতে পারছে কি দিন গুজরান হচ্ছে, যার পিতা গিয়েছে সে বুঝতে পারছে তার দিন কি যাচ্ছে, যার সন্তান গিয়েছে সে বুঝতে পারছে কিভাবে দিন পার করছে, যার স্বামী গিয়েছে সে বুঝতে পারছে কিভাবে দিন পার করছে, আর তিনি এখান থেকে বলে কলকাতায় চলে গেল। ও দাদা বলে দিয়েছে আমাকে সার্টিফিকেট দিয়ে চলে গেছে, দাদা একদম উদ্ধার করে ফেললো। কই তিনজন তো শাসক দলের, তার পরিবার কতটা ক্ষতিপূরণ পেয়েছে ভাই? পেয়েছে ক্ষতিপূরণ? একটা কোনো সরকারি চাকরি পেয়ে গেছে নাকি? হ্যাঁ, সব দেখে নেবে বলেছিল দেশে বড় লোক জমায়েত করে, অত সহজ নয়। যারা বিধবা মায়ের থেকে ভাতিং কাটিং করে টাকা নাই, যারা আপন ঝড়ে গরিবের ঘর উড়ে গেছে না যে বড় লোককে পাইয়ে টাকা নিয়েছে, যারা বার্ধক্য ভাতা থেকে টাকা নাই, যারা 100 দিনের কাজে গরিবের হক মেরে টাকা নাই, তারা আপনাকে সরকারি চাকরি দেবে? এই স্বপ্ন দেখছেন কিভাবে? এদেরকে কোনো রকম ভাবে বিশ্বাস করা যায় না, আমি কোনো অংশই এদেরকে বিশ্বাস করি না। এরা বিধবা মাকে ছাড়ে না, এইরকম বলে 3 মাসের টাকা ঢুকেছে, 1.5 মাসের টাকা আমাকে, অর্থাৎ 1.5 মাসের টাকা দিতে হবে নাহলে পরে একটা ভয় বন্ধ করে দেবো। আর বিধবা মা বেশি কিছু জানে না, ও যা আসছে তাই বলো, ওখান থেকে এটা কাটিং করে খোঁজ নিয়ে দেখুন, খোঁজ নিয়ে আপনার বুতে বুতে দেখুন থাকতে পারে। মা বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখতে ফাতা তুলে শাসক দলের নেতারাও খাচ্ছে, এটা এই জায়গায় পৌঁছে গিয়েছে, খোঁজ নিয়ে দেখবেন আপনার এলাকাতেও আছে। কারণ বিধানসভার তত্ত্ব বলছে
আসসালামু আলাইকুম। আমরা দেখছেন এইচবি নিউজ জলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে।